বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো আজকে সকালে আসুলিয়ে গিয়েছিলাম কারেন্ট বিল দেওয়ার জন্য আর সানির মেশিনের কিছু টুকিটাকি জিনিস লাগবে তো সেগুলো আনার জন্য তো সানিয়া বা জিলানের জন্য একজোড়া জুতা ওর খুব পছন্দ হয়েছে সেই জন্য ওর ভাগ্নার জন্য জুতাগুলো নিয়ে আসছে জুতা দেখে তো জিলান খুব খুশি তো জুতা দেখে আর কি জিলান কান্না করে নাই না হলে আমাকে দেখে কান্না করতো তুমি আমাকে রেখে চলে গেছো তো জিলান তো জুতাগুলো পেয়ে দেয় আপনারা দেখতেই পাচ্ছেন জিলান খুব খুশি ও আসলে পড়তে চাইতেছে আসলে ওর জুতাগুলো একটু ছোট হয়ে গেছে এখন আমরা তো ওর পায়ের মাপটা আর কি ততটা মানে বুঝতে পারি নাই আসলে ওর বয়সের চাইতে ওর পায়ের জুতা একটু বড় লাগে কারণ ওর গোড়ালিটা একটু মোটা তো সেই জন্যই আর কি আর ও নিজে থেকে জুতা আর কি একটু পুষ্ট করে এক মানে জুতা পরার সময় ও সেটা করে না তো সেই জন্যই আর কি ওর ঢিলে ঢালা একটু জুতা লাগে তো ওকে আমি পড়াই দিয়ে মানে পড়ানোর জন্য চেষ্টা করতেছি জুতাগুলো তো জুতাগুলো কিন্তু খুবই সুন্দর লাল কালার তো ওই যে দেখুন জুতাগুলো আমি পড়ায় ফেলছি আসলে জুতাগুলো লাগছে ওর কিন্তু ও তো দুষ্টু ও তো নিজে থেকে একটু মানে পাটা একটু দেওয়ার চেষ্টা করবে তা না আমাদের কি ঢুকাই দিতে হয় আর পা শক্ত করে রাখেও এজন্যই আর কি ওর সমস্যাগুলো হয় তো আজকে কারেন্ট বিলের অফিসে প্রচণ্ড ভিড় ছিল তো মাসের শেষ দিকে আর এমনি তো বছরের শেষ ডিসেম্বর মাস তো কারেন্ট বিলের অফিসে ভিড় তো তারপরও আর কি মানে দিয়ে আসছি আমরা আবার কৃষি ব্যাংকে দেই তো আমাদের এখানে পল্লী পল্লীবিদ্যুত আছে টঙ্গাবাড়িতে আবার আপনার এশিয়া ব্যাংকেও দেওয়া যায় তো আমরা সবসময় কৃষি ব্যাংকেই দেই আবার কৃষি ব্যাংকের ওই সাইডের গলিতে আবার স্থানীয় মেশিনিয়ারের যে জিনিসপত্র সুতা বক্রম এগুলো সব পাওয়া যায় তো ওগুলো আর কি নিয়ে আসছি একবারে যা লাগবে এদিকে আমি একটা জুতা পরাই দিছি জিলানকে আর একটা জন্য আর কি তুলকালাম খান্ড হয়ে গেছে আর কি দেখুন অবশেষে ওই জুতাটা পরানো হলো তো দেখতেই পাচ্ছেন জুতাগুলা কিন্তু খুবই সুন্দর যাক কো যতদিন পড়তে পারে আসলে জুতা পরে ও আর ঘরে থাকবে না ও দেখুন বাইরে বেরিয়ে যাচ্ছে ও কিন্তু এমনি হাঁটতে চায় না কিন্তু একা একা ওর বাবার দোকানে যাবে জুতা পরে ও একা একাই চলে যাচ্ছে ওর বাবার কাছে ও আর কি পিছনের দিকে তাকায় না যে কেউ আছে না নাই ও সামনে ওর মতন সাহেনশাহ ওর মতো যাইতেছে আমরা ওর পিছে পিছে আসলে ও মনে বুঝে যে একজন না একজন ঘরের মানুষ আমার পেছনে অবশ্যই আছে তো জুতা পরে জিলান কিন্তু অনেক খুশি আসলে বাচ্চাদের খুশিটাই আর কি আর জিলান তো এমনিতে আপনারা জানেন যে ও জুতা অনেক পছন্দ করে আর দেখুন কীভাবে ও হাঁটতেছে জুতাগুলো দিয়ে ও মানে এখন ওর হাঁটার একবার গতি বেড়ে গেছে দেখুন অনেক দূর চলে গেছে ওর বাবার দোকানে যাওয়ার জন্য ওর মামা গেছে পিছে পিছে ওকে আনার জন্য অনেক দূর ওর জ্যাঠার বাড়ির সামনে পর্যন্ত চলে গেছে তো এদিকে আম্মু আব্বুর জন্য আর কি পিঠা বানাবে আমরা তো সে অন্য একটা ব্লকে দেখেছেন যে আমরা পিঠা বানাইছিলাম তো আব্বু তো বাসায় ছিল না তো আব্বুর জন্য আম্মু গুড়ি রেখে দিছিল মিঠাই তারপরে এই নারিকেল তো এগুলো সব রেখে দিছে তো আব্বুর জন্য আম্মু তেলের পিঠা বানাইতেছে দেখুন তেলের পিঠা কিন্তু অনেকটা ফুলে উঠছে সুন্দর আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনারা তেলের পিঠা বানানোর সময় খুব সাবধানে বানাবেন কারণ তেলের জিনিসটা যদি হাতে পায়ে লেগে যায় তাহলে কিন্তু অনেক অসুবিধা আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু অনেক কেয়ার করে বানাবেন কারণ বাচ্চাদের হাতে পায়ে লাগলে কিন্তু খুব সমস্যা এদিকে জিলান ঘুমিয়ে পড়ছে তো ঘুমানোর পর আম্মু পিঠা বানাইতেছে কারণ জিলান যদি জেগে থাকতো তাহলে জিলান অনেক দুষ্টামি করতো তো আম্মু তো বানাতে পারতো না তো সেই জন্য জিলান ঘুমানোর পরেই আম্মু পিঠাটা বানাইতেছে দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এরকম একটা চামিচ কিনে নিবে এরকম একটা চামিচ কিনে নিলে তেলের যে তেলটা পড়ে যাবে বাতির তেলটা পিঠার মধ্যে উঠবে না তো দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে গোল গোল হয়েছে পিঠাগুলো আর একটা জিনিস তেলের পিঠা কিন্তু আপনারা চার পাঁচ দিন রেখে খেতে পারবেন তেলের পিঠা কিন্তু নষ্ট হয় না চার পাঁচ দিন সুন্দর খাওয়া যায় ফ্রিজেও রাখতে হয় না তেলের পিঠাটা তো এদিকে পাটিসাপটা পিঠা বানাই দিয়েছে আম্মু তো আব্বুর সাপটা পিঠাটা খুবই পছন্দ আর কি আমার দাদি নাকি ছোটোবেলায় আর কি আব্বুর জন্য গরমের দিনেও পাটিসাপটা পিঠা বানাইতো মানে আব্বু যখনই খাইতে চাইতো দাদি তখনই বানায় দিত আব্বুর জন্য তো এদিকে আর কি গুড় একটু কম হইছে তো সেজন্য আর কি লাল ভাবটা একটু কম হয়েছে পিঠার মধ্যে কিন্তু মিষ্টির ভাবটা ঠিকই আছে মিষ্টি ঠিক হয়েছে আম্মু খেয়ে দেখছে তো দেখুন পিঠাগুলো কি সুন্দর করে আসলে ফ্রাই প্যানে বানাইতেছে আম্মু তো পিঠাগুলো কি সুন্দর করে উঠে যাচ্ছে আর পাটিসাপটা পিঠা আমার দুইটা ভাই লালন মিলন আপনাদের ভাইয়া সবাই খুব পছন্দ করে তো আম্মু একে একে করে পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে ফেলছে আর আম্মু কিন্তু সুজির পুরটা বানাইছে সুজির পোড়টাই ওরা পছন্দ করে পুর কিন্তু মুড়ি দিয়েও দেওয়া যায় আবার আপনার চাল ভেজেও পুর বানানো যায় আবার গুঁড়া করা চালটা চেলে যে বড় বড় দানাগুলো বের হয় ওইটা দিয়েও বানানো যায় তো আমরা তো আর ঢেঁকিতে ভাঙি নাই আমরা মেশিনে মানে ভাঙছি তো সেই ক্ষেত্রে গুঁড়াটা কিন্তু বেশি বের হবে না তো সেই জন্য আমু সুজি সুজি নিয়ে আসছে আর আমাদের ঘরে আব্বু সুজিটাই পছন্দ করে তো দেখুন পিঠাগুলি কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একটা কথা বলে রাখি গরম গরম পিঠা কখনো ঢেকে রাখবেন না গরম পিঠা ঢেকে রাখলে কিন্তু ঘেমে পিঠাগুলো আর কি নষ্ট হয়ে যাবে পিঠা ঠান্ডা হওয়ার পর তারপরে ঢাকবেন ঢেকে বাহিরেও রাখতে পারেন বা ফ্রিজেও রেখে দিতে পারেন আর পাটিসাপটার পিঠার যে পুরটা এটা কিছুক্ষণ পর পর নাড়তে হয় নাহলে নিজ দিক দিয়ে জমে যায় পাটিসাপটা আর তেলের পিঠার ক্ষেত্রে সেম মানে পিঠা বানানোর সময় কিছুক্ষণ পর পর খামিটাকে লাড়াতে হয় যাতে নিচে না পড়ে যায় তলা নিতে তো একে একে করে পিছাগুলো বানিয়ে ফেলছে তো পাটি সাপটা পিঠা কিন্তু আপনার অনেক আয় দেয় অল্প গুড়িতে অনেকগুলো পিঠা হয় পাটিসাপটা পিঠা তো তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন খুদা